তাদেরকে একটাই কথা বলবো, দিন কিন্তু আসবে আমাদেরও, আপনারা কিন্তু সেইভাবে যতটা মার খেতে পারবেন ততটাই কিন্তু মারবেন। বলে দিচ্ছি আমরা মার পিটের পক্ষপাতি নয়, আমরা চেয়েছি শান্তি বজায় রাখতে। আপনারা দেখেছেন নমিনেশন আমাদের করতে দেবে না বলে কি কাণ্ডটা করেছে। এই শাসক দলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আজও পর্যন্ত এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে লড়াই দিচ্ছে। সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন। একটা কথা বলি, আমরা অনেক চোর দেখেছি এই তৃণমূল শাসকের আমলে। এখন নতুন চোর বেরিয়েছে, ডিজিটাল নমিনেশন চোর, যারা আমাদের 82টা নমিনেশন চুরি করেছে, এদেরকে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা তৈরি আছি তো, 8 তারিখে জবাব পাবো তো? কি ভাবছে ওরা, 82টা নমিনেশন চুরি করে নিয়ে আমাদের ক্যান্ডিডেটের নামগুলার 20 তারিখের পরে রাতারাতি উধাও করে দিয়েছে? কি ভাবছে আমাদের কণ্ঠটাকে রদ করে দিয়েছে? এ কণ্ঠ জনকণ্ঠ, যতদিন রক্ত থাকবে শরীরে ততদিন লড়াই চলবে। কি আপনারা রাজি আছেন তো? লড়াই চলবে, লড়াই হবে তো, মাঠে ময়দানে থাকবেন তো? আমাদের একটা এমএলএ 294টা এমএলএ কে হিলিয়ে রেখে দিয়েছে, পিসি ভাই পাগল হয়ে গিয়েছে। আর কি ভাবছে আমাদের এখন শয়খানেক ক্যান্ডিডেট আছে, আমরা কি ভাঁওরটাকে হেলাতে পারবো না? কি এই শাসক দলের বিরুদ্ধে লড়াই হবে তো, চলবে তো? আপনারা রাজি আছেন, রক্ত দিতে প্রস্তুত আছেন তো? এ লড়াই মানুষের লড়াই, খেটে খাওয়া অত্যাচারিত মেহনতি মানুষের লড়াই। যারা ভাবছে আমাদের নমিনেশন চুরি করে নিয়েছে, গায়ে বাতাস দিয়ে বেড়াচ্ছে, তাই না, রিল্যাক্সে ঘুমাচ্ছে যে এবার মনে হয় ভাঙরটা আমরা দখল করে নিয়েছি, অত সহজ নয়। আজকে এই মাঠটাকে চারিদিকে ক্যামেরাম্যানদের ঘুরিয়ে দেখাতে বলবো কত মানুষ ওদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আজও পর্যন্ত, আজও এই ভাঙরের মাটিতে আমাদের দেখে সাড়া দিয়েছে। সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ, শুকরিয়া জানাই, কারণ আপনারা আছেন বলে আমরা এই স্টেজে লড়াইটা করতে পারছি। এ লড়াই চলবে যতদিন থাকবো আমরা এই মাঠে। আমাদের সঙ্গে আপনারা থাকবেন তো? সবাই একটু বলুন, আপনারা কথা দিচ্ছেন তো? এ লড়াই চলবে তো? পিসি ভাইপো পাগল হয়ে গেছে, কথায় কথায় শুধু আইএসএফ আইএসএফ করছে। কি বলছে, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী বিজেপির থেকে টাকা নিয়েছে, অমুক হয়েছে, চমুক হয়েছে, চ্যাট হয়েছে, এইসব ফালতু কথা বাংলার মানুষ কিন্তু আর কানে নেবে না। মানুষ বুঝে গেছে যে বিজেপির দালাল থাকতে তৃণমূল পশ্চিমবঙ্গে আছে, যারা এখনো দালালি করে বেড়াচ্ছে। মানুষ এখন জবাব দিতে শিখেছে। যারা আমার ভাইদের মাথা ফাটাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, তাদেরকে একটাই কথা বলবো, দিন কিন্তু আসবে আমাদেরও, আপনারা কিন্তু সেইভাবে যতটা মার খেতে পারবেন ততটাই কিন্তু মারবেন। বলে দিচ্ছি আমরা মার পিটের পক্ষপাতি নয়, আমরা চেয়েছি শান্তি বজায় রাখতে। আপনারা দেখেছেন নমিনেশন আমাদের করতে দেবে না বলে কি কাণ্ডটা করেছিল, পুরো বিডিও অফিস দখল করে রেখেছিল ওরা, ওই গুন্ডাগুলো। আমি যেদিন প্রথম গিয়েছিলাম আমাকে খুন করার জন্য ব্যস্ত ছিল, আমাকে বার হতে দেয়নি বিডিও অফিস থেকে, সন্ধ্যে 6টা পর্যন্ত আমাকে আটকে রেখেছিল। আর এই নির্লজ্জ পুলিশ প্রশাসনের একটা অংশ, তারাও আমাকে বিব্রত করেছিল, তারা আমাকে হেনস্থা করেছিল, আমার মোবাইল নিয়ে ভিডিও ডিলিট করেছিল জোর করে। সবটার হিসাব কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। আমি সবার কাছে অনুরোধ রাখব, আপনারা কিন্তু শান্তি বজায় রাখবেন, কিন্তু কেউ যদি মনে করে আপনার বাড়িতে ঢুকে মারবে, আপনি কি মার খাবেন নাকি? আপনাকে বাঁচার অধিকার আছে, আপনি প্রতিরোধ অন্তত করবেন, এইটাই বলাই আমাদের। ত্রিস্তর পঞ্চায়েত ভোটে আপনাদের একটু বলে দেয়, 3টে ভোট হবে, একটা মানুষ 3টে ভোট দিতে পারবে। একটা আপনার গ্রামে বুথে যে দাঁড়িয়েছে পঞ্চায়েত মেম্বার, দ্বিতীয় হচ্ছে সমিতি, কয়েকটা গ্রাম নিয়ে একটা সমিতি হয়, সমিতির ভোটটা হবে, আর 3 নম্বরে জেলা পরিষদ। আমাদের জেলা পরিষদ 3টে ক্যান্ডিডেট আছে, আমাদের আইনুর ভাই আছে, আমাদের জাহানারা দিদি আছে, আর আমাদের মানসী দিদি আছে, এই 3টে জেলা পরিষদ ক্যান্ডিডেট, এবং আমাদের 30টা সমিতি আছে। আর প্রত্যেকটা গ্রামে মানে বুথে বুথে আমাদের 6খানেক মেম্বার আছে। আপনারা খাম চিহ্ন দেখে ছাপটা দেবেন, চুপচাপ কি খামে ছাপ, চুপচাপ খামে ছাপ। কি ভয় লাগছে না তো? এ লড়াই চলবে তো?
এ লড়াই বাঁচার লড়াই, মানুষের অধিকারের লড়াই, খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াই, এ লড়াই জারি থাকবে। তো শেষবার বলুন, লড়াই জারি থাকবে? আপনার সাথে আছেন তো? জয় হিন্দ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, এমএলএ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমাদের আইএসএফ কর্মীবৃন্দ জিন্দাবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।